সবচাইতে সহজ পদ্ধতিতে কিভাবে রুটি বানাবে এবং সংসারের ফেলে দেওয়া জিনিস কিভাবে কাজে লাগাবে, সেই সাথে নতুন নতুন কিচেন টিপস এর আইডিয়া নিয়ে হাজির হয়েছি আমি মুক্তাজ ডেলি ব্লগ থেকে। আশা করি বন্ধুরা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটির সাথেই তোমরা থাকবে। তো চলো বন্ধুরা প্রথম টিপসটি শেয়ার করা যাক। প্রথম টিপসটি হলো, আমরা ভাত রান্না করতে গেলে দেখা যায় যে ভাতটা লেগে যায়, পাতিলের তলায় লেগে যায় বা সেটা পুড়ে যায় কোনো না কোনোভাবে, মনে থাকে না ভাত চুলায় দিয়ে। তো সেক্ষেত্রে কি করা যায়, পোড়া ভাতটার গন্ধটা কিভাবে দূর করা যায় সেই টিপসটি বলে দিচ্ছি। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি চার টুকরা করে নিব। চার টুকরা করে সেই পেঁয়াজটা আমি ভাতের ভেতরে ঢুকিয়ে দিব। এভাবে করলে দেখা যায় যে ভাতের যে পোড়া গন্ধটা সেটা কোনোভাবেই থাকে। এই তো আমি একটা পেঁয়াজকে চার টুকরা করে নিয়েছি, এখন ভাতের ভেতরে ঠিক এইভাবে পেঁয়াজগুলো গুঁজে দিব। এভাবে চার টুকরা পেঁয়াজ আমি দেওয়ার পর ভাতের ঢাকনাটা আমি লাগিয়ে নিব। ভাতের ঢাকনাটা লাগিয়ে দিলে সেটা দেখা যায় যে পেঁয়াজের যে ঝাঁজটা সেটার কারণে এই পোড়া গন্ধটা কোনোভাবেই থাকে না। তো বন্ধুরা আজকের পর থেকে তোমরা ঠিক এইভাবে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে রাখবে, এতে করে তোমাদের কোনোভাবেই ভাতের পোড়া গন্ধ হবে না। তাছাড়া পোড়া গন্ধ হলেও ভাতটাকে ফেলে দিতে হবে না। তো এই আইডিয়াটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে এবং তোমরা অবশ্যই সেটাই অ্যাপ্লাই করবে। তো চলো চলে যাই দ্বিতীয় টিপসে। ডিম ভাজতে গেলে ডিমের যে খোসা আছে সেটা কিন্তু আমরা সবসময় ফেলে দিয়ে থাকি, আজকের পর থেকে সেটা তোমরা ফেলে দিবে না, সেটাও অনেক কাজে লাগে। তো ছোটবেলা মা চাচিদেরকে দেখতাম যে রান্নাঘরে বা তার আশেপাশে এভাবে ডিম গুজে রাখতো, ডিমের খোসাগুলো গুজে রাখতো। তো সেটা কি জন্য রাখতো তখন কিন্তু বুঝতাম না, তারপর অনেকবার জিজ্ঞেস করার পর দেখলাম যে বলল যে এটা যদি এভাবে ঘরের যে কোনো এক কোনায় রেখে দেওয়া যায় তাহলে ঘরে টিকটিকি একদমই থাকে না। তো ডিমের খোসারও কত গুণ বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা। এই আইডিয়াগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। এই তো বন্ধুরা আরেকটি আইডিয়া শেয়ার করছি, যে আইডিয়াটি নিত্যদিনে সংসারী মেয়েদের অবশ্যই কাজে লাগবে। তো শাক আমরা বাজার থেকে আনার পর দেখা যায় যে সেটা ফ্রিজে রেখে দেই, আজকে যদি রান্না না করি তো ফ্রিজে রেখে দেই পরদিনের জন্য, রেখে দিলে দেখা যায় সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়। শাকের যে মাঝখানের অংশটা, সেই মাঝখানের অংশটা পচে যায়, তাছাড়া পানির কারণে সেটা একদম নষ্ট হয়ে যায়। শাকে যে পানি থাকে সেটার কারণে নষ্ট হয়ে যায়। তো আজকের পর থেকে তোমরা ফ্রিজ ছাড়াই শাক রাখবে, সেটা কী পদ্ধতিতে সেটা দেখিয়ে দিচ্ছি। একটা টিফিন বাটিতে পানি নিয়ে নিয়েছি আমি, তো এই বক্সগুলো আমার কাজে লাগে না, তো সেই জন্য এটাতে কাজে লাগাচ্ছি। এখন পানি দিয়ে শাকের যে গোড়ালিটা আছে সেই গোড়ালিটা আমি চুবিয়ে রাখবো এটাতে। তো এভাবে যে পানিতে আমি শাকগুলো চুবিয়ে রেখেছি এটার পানিটা একদম ভরপুর দিতে হবে, দিলে দেখা যায় 2-3 দিন শাক কিন্তু এভাবে রাখলে ফ্রিজ ছাড়াই অনেকটা ভালো থাকে। তো এখান থেকে নিয়ে যে কোনো সময় তোমরা চাইলে সেটা রান্না করতে পারো। তো ফ্রিজ ছাড়া এভাবে 2-3 দিন শাক রেখে তোমরা খেতে পারবে, এই আইডিয়াটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে তোমরা চাইলে এভাবে রেখে দিয়ে খেতে পারবে। তো এই আইডিয়াটা অনেকেই জানে না, সেই জন্যই জানানো হয়েছে। তো যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্যই শেয়ার করা। বন্ধুরা তোমরা এখন যে টিপসটি দেখবে সেটি হলো অনেক বেশি কাজের প্রত্যেকটা গৃহিণীর জন্য। তো সকালে আমরা রুটি করার সময় দেখা যায় রুটির যে খামিটা তৈরি করি সেটা মধ্যে মধ্যে অনেকটা আঠালো হয়ে যায় বা শক্ত হয়ে যায়। তো সেটা কিভাবে হবে না বা রুটির খামিটা খুব ভালোভাবে পারফেক্ট তৈরি করবে সেটাই বলে দিচ্ছি। খামিটাতে অল্প তেল দিয়ে দিবে, তেল দিলে দেখা যায় যে খামিটা একদম নরম হয়ে যাবে এবং রুটিটাও ফুলকো হয়ে যাবে। তেলটা দেওয়ার সাথে সাথে মাথাটা এত বেশি সহজ হয়ে যাবে সেটা তোমরা করলেই বুঝতে পারবে। তো দেখো একটু নরম হয়ে গেছে, এখন আমি এটা ধরে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখো তেল দেওয়ার কারণে এটা কতটা নরম হয়েছে। তো বন্ধুরা এই টিপসটি কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, তাহলে তোমাদের সকালের নাস্তার যে ঝামেলাটা সেটা একদমই হবে না। এবার চলে যাব খুবই দরকারি টিপসে। আমরা রান্নার কাজে প্রেশার কুকার অনেকেই ব্যবহার করে থাকি। তো সেটা যখন ব্যবহার করি দেখা যায় এটার যে ঢাকনাটা রাবারটা লুজ থাকার কারণে পুরোপুরি লাগে না, এতে করে অনেকটাই দেরি হয় বা শেষ উঠতে চায় না এখানে। তো হঠাৎ গেস্ট আসলে কি করবে, এর মুখটা কিভাবে বন্ধ করবে? তো তৎক্ষণাৎ তো আর রাবারটা ঠিক করা যাবে না, সেই কারণে আটার একটু গোলা নিয়ে নিবে, সেই আটাটা যে ফাঁকা অংশটা সেটাতে সুন্দরভাবে লাগিয়ে নিবে।
এভাবে লাগিয়ে নিলে দেখা যায় যে এটা খুবই কার্যকরী হবে এবং এটা থেকে কোনোভাবেই যে বাতাসটা সেটা বের হবে না, এতে করে খুব দ্রুত কিন্তু রান্নার কাজটা শেষ হয়ে যাবে। চলো বন্ধুরা চলে যাই অন্য একটি টিপসে। এবারে যে টিপসটি সেটিও কিন্তু অনেক জরুরি। দেখা যায় যে এই সেফটি বলটা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় বা ছিদ্র হয়ে যায়, তো এর কারণে প্রেশার কুকারটা একদম বাতিল হয়ে যায়। তো আজকের টিপসটি দেখার পর এই বাতিল জিনিসটাই তোমরা কাজে লাগাতে পারবে। এটাতে আমি দিয়ে দিলাম আটার গোলা, সামান্য আটার গোলা এভাবে যদি গুলে এখানে দেওয়া যায় তাহলে এর মুখটা বন্ধ হয়ে যাবে, ছিদ্রটাও বন্ধ হয়ে যাবে। এখন যদি এটাতেও কাজ না হয় তাহলে কি করবে তোমরা, উপরের দিকেও একটু আটার গোলা দিয়ে সে মুখটা বন্ধ করে রাখবে। এভাবে বন্ধ করে রাখলে দেখা যায় যে এটার যে ছিদ্রটা সেটাও বন্ধ থাকে এবং এটা একদম কাজের হয়ে ওঠে। আমরা সকালে রুটি বানাতে গেলে দেখা যায় যে যে বেলুন পিঁড়িটা সেটার ধোয়ার পর অনেকটাই রুটি আটকে ধরে, রুটি বেলতে গেলে শান্তি পাওয়া যায় না, ভালো লাগে না সেটা করতে, আঠা আঠা একটা ভাব থাকে, তো সেটা হয় রুটির বেলুন পিঁড়ি ভেজা থাকার কারণে। ধোয়ার পর অনেক সময় দেখা যায় যে রুটির বেলুন পিঁড়িগুলো ভেজা ভেজা ভাব থাকে, তার কারণে রুটিটা বানাতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ হয় না। তো এখন এটার জন্য কি করি আমি তোমরা দেখো, যখনই রুটিটা বানাবে রুটিটা বানানোর আগে এই বেলুন আর পিঁড়িটা একটু আগুন জ্বালিয়ে তাতে একটু তাপ দিয়ে নেবে, এতে করে বেলুন পিঁড়িতে যে পানিটা থাকে সেটা কিন্তু একদমই শুকিয়ে যায়। অলরেডি আমি কিন্তু এই পিঁড়িটা ছেঁকে নিচ্ছি, এতে করে এটার পানিটা একদম শুকিয়ে যাবে, এতে করে রুটি বানানোটাও খুব সুন্দর হবে। কাজটা খুব সাবধানে করতে হবে, খেয়াল রাখতে হবে রুটি পিঁড়িটা যেন পুড়ে না যায়। এখন যে ভেজা ভেজা ভাব বেলুনটা সেটাও কিন্তু একটু আগুনে সেঁকে নিচ্ছি, এতে করে রুটিটা বানানো খুব সুন্দর হবে, আঠা আঠা একটা ভাব হবে না বা বেলুন পিঁড়ির গায়ে কখনোই আটা ভরে থাকবে না। সকালের নাস্তায় ঝটপট করতে হলে এই টিপসগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফলো করতে হবে, তাহলেই দেখবে খুব সুন্দরভাবে তোমরা কাজগুলো শেষ করতে পারবে। এই তো দেখো বন্ধুরা, এটা করে নেওয়ার পর রুটি বেলে নিচ্ছি, খুব সহজে কি সুন্দরভাবে রুটিগুলো হচ্ছে, কোনোভাবেই এটা লেগে যাচ্ছে না রুটির বেলুন পিঁড়িতে। তো এই আইডিয়াগুলো তোমরা চাইলে শেয়ার করতে পারো সবার সাথে, যদি তোমরা মনে করো যে এই আইডিয়াগুলো তোমাদের জন্য অনেক বেশি উপকারী। কোন টিপসটি বেশি উপকারী বলে মনে হয়েছে তোমাদের কাছে অবশ্যই তোমরা জানাবে। তো বন্ধুরা দেখো, রুটিটা অলরেডি বেলা হয়ে গেছে খুব সহজে। এবার শেয়ার করব তোমাদের সাথে ফেলে দেওয়া গ্যালন দিয়ে কিভাবে আমি একটা সুন্দর জিনিস বানাই। এই গ্যালনটা আমি কিভাবে কাজে লাগাই সেটাই দেখাচ্ছি। এটার মাঝখান বরাবর আমি কলমের দাগ দিয়ে নিচ্ছি, সেই দাগ অনুযায়ী এটা আমি কেটে নিব। তো এটা দিয়ে কি বানাচ্ছি তোমরা আমার ভিডিওটির সাথেই থাকো, তাহলেই বুঝতে পারবে। যাই হোক, একটা কাটার দিয়ে, এন্টি কাটার দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। তো সমানভাবে কাটতে হবে, নইলে দেখতেও সুন্দর লাগবে না, কাজটা করতেও ভালো লাগবে না। এই তো আমি পুরোটা অংশ কেটে নিচ্ছি, পুরোটা অংশ কেটে নেওয়ার পরই এটা আমি সুন্দরভাবে সাইজ করে একটা জিনিস বানাবো, তোমরা দেখতে থাকো। আইরিন ব্লগস আপুর আইডি থেকে আপু লিখেছে, বাহ আপু খুব চমৎকার হয়েছে তোমার সবগুলো টিপস, অনেক ধন্যবাদ আইরিন আপু তোমাকে আমার ভিডিওতে এভাবে বলার জন্য। তো আমিও তোমার পরিবারে ঘুরতে যাব, সেটা তুমি দেখবে। তো এই তো আমার ভিডিওটির সাথে যারা যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি গ্যালনটা কিন্তু অলরেডি কেটে নিচ্ছি, কাটার সময় খুব সাবধানে কাটতে হবে, যেহেতু কাটার সংক্রান্ত জিনিস একটু রিস্কি, তাই তোমাদের বলছি খুব সাবধানে কাটবে। এখন সিলটাও আমি উঠিয়ে নিচ্ছি, এটা পুরোটা আমি পানি দিয়ে পরিষ্কার করে নিব। তো এখন একটা কলম দিয়ে তোমরা সেটাকে এঁকে নিবে, যেই শেপে সেটা করবে সেটা এঁকে নেবে। তো আমি এটা এই শেপে করব, এই জন্য কেটে নিচ্ছি। তো উঁচু নিচু সমান সেটা কাটার সময় করে নেওয়া যাবে, আস্তে আস্তে আমি সেগুলো করে নিচ্ছি, তোমরা ওইভাবে করে নেবে। আসমা ইজ আনোয়ার ব্লগ থেকে লিখেছে, আপু তোমার টিপসগুলো দারুণ হয়েছে, অনেক ধন্যবাদ আসমা আপু, তুমি কেমন আছো অবশ্যই জানাবে, আর এভাবে বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে শেপ করে সবগুলো কেটে নিচ্ছি। তো এটা খুব আস্তে আস্তে করতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে, যেহেতু একটা শেপ আকারে করে নিচ্ছি, তো সেই জন্যই বলছি যে এটা খুব আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে। তো এভাবে করার পর দেখা যায় যে প্রত্যেকটা জিনিস দেখতে খুব সুন্দর লাগবে। ফেলে দেওয়া জিনিসও এভাবে কাজে লাগানো যায়, তোমরা এটা দেখলে বুঝতে পারবে। তো অলরেডি এটা কাটা হয়ে গেছে, এখন নিচে যে জায়গাটা আছে সেটা আমি কাঁটা চামচ গরম করে তারপর একটু ছিদ্র করে নিয়েছি। এতক্ষণে হয়তো বুঝতে পারছো এটা দিয়ে আমি কি বানাবো। এটাতে আমি গাছ লাগাবো, এটা ফেলে না দিয়ে এভাবে সুন্দর করে আমি এটাতে গাছ লাগাবো। তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। অলরেডি মাটি দিয়ে নিয়েছি, যখনই গাছ লাগানো হয় এর নিচের টবের নিচে একটু ছিদ্র করে নিলে সেটা খুব ভালো হয়। তো অলরেডি আমি গাছগুলো নিয়ে নিয়েছি, এখন সেটা লাগিয়ে ফেলবো। তো এভাবে তোমরা চাইলে যে কোনো কৌটা ফেলে না দিয়ে বা গ্যালন বা বোতল ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারো, দেখতেও সুন্দর লাগে। তো এই গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। তো যখন ফুল ফুটবে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো এই তো বন্ধুরা দেখতেই পারছো এই জিনিসটা দিয়ে কত সুন্দর করে বানিয়ে নিলাম একটা ফুলের টব। তো এটা আমি বারান্দায় অলরেডি রেখে দিয়েছি। তো আজকে টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।